الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের যুগে দেশের দুর্যোগময় আবহাওয়ার মধ্যেও আল্লাহ চরমোনাইর মাহফিল অগ্রহায়ণের উপস্থিত হইতে পারছি শুকরিয়া তেন সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা চরমনায় মাহফিলে আসছি, বিশেষ করে নতুন আমার অনেক ভাইয়েরা দেখলাম, আমরা চরমনায় মাহফিলে আসলাম কেন এইটাকে আমাদের জানতে হবে, এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি বারবার স্মরণ করাইয়া দিতেন যে চরমনের মাহফিল সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা মাহফিল। অন্যান্য জায়গায় বিভিন্ন মাহফিল সহ বিভিন্ন ওরস সহ বিভিন্ন অনুষ্ঠান হয়, আর চরমনায়ের এই মাহফিলে সম্পূর্ণ দেখা যায় আল্লাহর ফজল ও করমে ব্যতিক্রম। এই চরমনায়ের মাহফিল এবং এই মাদ্রাসা সহ সর্বপ্রথম আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নানাজান এই বামপাশে খন্দকার বাড়িতে, যার নাম হইল আহসানুল্লাহ, তার নামই এই চরমনের মাদ্রাসার নাম, তিনি সর্বপ্রথম মক্তব আকারে এই প্রতিষ্ঠান শুরু করছিলেন। দাদাজান রহমাতুল্লাহ আলাই, আমাদের বাড়ি হইল বরিশালের এই পূর্ব কর্নারে পশুরি কাঠিতে,
দাদাজান ওখান থেকে এখানে আসেন, আসার পরে দাদাজান রহমাতুল্লাহ আলাই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইতে খেলাফত প্রাপ্ত হইয়া তিনি সর্বপ্রথম এই মাহফিলের প্রতিষ্ঠা করে গেছেন। আশ্চর্য, বিভিন্ন সময় লাগে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন যাই তখন তো তেমন গাড়ির যোগাযোগও ছিল না, মানুষ হাইটে চলাও কষ্ট ছিল, কিন্তু যাওয়ার পরেই বলে মরহুম এসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই এখানে আইসে গেছিলেন। দাদাজান রহমাতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠা করে গেছেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাই সেই বাগানের পরিচর্যা করছেন, তার মাধ্যমে তামাম দুনিয়ার মধ্যে আজকে চরমনের তরিকা সহি হিসাবে সর্বত্র আল্লাহর ফজল করমে আল্লাহ কবুল করছেন। তাই যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন, আহসানুল রহমাতুল্লাহ আলাই তিনিও আমাদের মাঝে নাই, দাদাজান রহমাতুল্লাহ আলাই তিনিও নাই, আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনিও নাই। আব্বাজান বারবার বলতেন, বাবা এমন একটা দিন আসবে মাহফিল চলতে থাকবে কিন্তু আপনার আমি আর থাকব না। দেখা গেল আজকে তার কথা অনুযায়ী তিনি নাই কিন্তু মাহফিল তো চলতেছে। এরকম একটা দিন আসবে যেদিন আল্লাহ কবুল করলেন হয়তো বা মাহফিল চলবে কিন্তু আপনার আমি আর থাকব না। আল্লাহ, একটু আগেও আপনারা লক্ষ্য করছেন আমার এক ভাইকে চিরতরে জানাজা নামাজ পড়াইয়া বিদায় দিলাম। কত মুজাহিদ ভাইরা গত ফাল্গুন মাসের মাহফিলে ছিল, আজকে তারা অনেকেই দুনিয়াতে নাই। আল্লাহ, আর দুনিয়াটা থাকার জায়গা না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, ও আমার উম্মতেরা দুনিয়াটা হইল মরক, আর এর পিছনে যারা পড়বে আখেরাতকে ভুইলা তারা হইল দুনিয়ার কুত্তা। আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি বলতে গেলেন প্রতিটা মাহফিলি শুরুতে আয়াত শরীফ তেলাওয়াত করতেন আর এই হাদিস তেলাওয়াত করে শুনাইতেন। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আমার নামাজ রোজা বাচ্চা থাকা মরিয়া যাওয়া কামাই খরচ মাহফিলে আসা সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ। তারপর হাদিস শরীফ পড়িয়ে শোনানো হইল, মেশকা শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, আর কোরআনুল কারিমের পরেই দুনিয়ার ভিতরে যত সহি বা বিশুদ্ধ কিতাব আছে সমস্ত ওলামায়ে কেরাম একমত যে কোরআনুল কারিমের পরেই হল সহি কিতাবের নাম হল বুখারী শরীফ। বুখারী শরীফের শুরুতে আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাই কোনো বাপ ছাড়া অধ্যায় ছাড়া তিনি এই হাদিসকে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সমস্ত কাজ নির্ভর করবে একমাত্র তোমাদের নিয়াতের উপরে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার হিজরতটা যদি হয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার উদ্দেশ্যে, তোমার এই হিজরত এবং তোমার এই নিয়াতের কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলকেই তুমি পাইয়া যাবা। আপনারা বাড়িঘর সাইরা এত ঝুঁকির ভিতরে চরমনাইতে আসছেন,
হিজরত করে আসছেন, কেন আসছেন, এই নিয়তটাকে আগে ঠিক করে নিতে হবে। এখানে থাকায় কষ্ট, এখানে বাথরুমে কষ্ট, এখানে চলাফেরায় কষ্ট, বাড়িঘর আত্মীয় স্বজন বাচ্চাদেরকে ফেলাই আসছেন, কেন আসছেন, এই নিয়তটাকে আগে সহি করে নিতে হবে। আব্বাজান রহমতুল্লাহ আলাই বারবার বলতেন, বাবা অনেক দরবার এরকম প্রতিষ্ঠিত হয়েছে, লোকেরা মুরিদ হয় দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, যে ওখানে যদি আমি মুরিদ হই তাহলে আমি ধনী হব, আমার রোগ ভালো হয়ে যাবে, আমি বালা মুসিবতের ভিতরে আছি আমার বালা মুসিবত দূর হয়ে যাবে, এই বিভিন্ন নিয়াতে অনেকে মুরিদ হয়। সেদিনকার শুনলাম মানিকগঞ্জে মাহফিলে গেলাম, এক আল্লাহর বান্দা দুনিয়াতে খুব ভরিদ ধনী মানুষ, তিনি এক বেদাতি দরবারে যাইয়া এক বেদাতি জায়গায় যাইয়া মুরিদ হয়েছে। তা আমাদের চরমোনাইয়ের কিছু আল্লাহর বান্দারা তাকে বুঝাইতে বুঝাইতে আল্লাহ খাস মেহরবানিতে চরমোনাই আসার একটা মন তৈরি করছে। হঠাৎ সে খুব বড় ধনী মানুষ, তার একটা শিপ হঠাৎ ডুবে গেছে। তো ওই যে বেদাতি দরবারের লোকেরা এসে বলতেছে, তুমি যে মাঝখানে যাওয়া বন্ধ করছো, ওই দেখো এর জন্যই তোমার এই বালা মুসিবত আসছে। এখন সে আবার অনেকটা দূরে সরিয়ে গেছে। আমাদেরকে সেদিকে বলতেছিল, বাবা আগে ভালো করে বোঝা লাগবে, দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, রোগ ভালো হওয়ার উদ্দেশ্যে মামলা মোকদ্দমায় আছেন, পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে যদি কেউ পীরের কাছে মুরিদ হয়, মাসআলার দিক থেকে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তাইলে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বারবার স্মরণ করাই দিতেন, বারবার যাবার চরমনাইতে আপনারা কষ্ট করে আসছেন, যদি এরকম কারো নিয়া থাইকে থাকে যে বিভিন্ন বালা মুসিবতের ভিতরে রোগ ব্যাধিতে আছি, বিভিন্ন আর্থিকভাবে সমস্যায় আছি, দেখিনি চরমনাই যাইয়া দেখি আমার লক্ষ লক্ষ লোক আল্লাহর বান্দারা জমা হবে, সেখানে দোয়ার মাধ্যমে দেখি আমার এই বালা মুসিবত থেকে পরিত্রাণ পাই কিনা, হয়তোবা আপনার এই নিয়াতের কারণে অমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাযারা ইলাইহি, যদি আপনার হিজরতটা হয় দুনিয়া বা কোনো মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে বা দুনিয়ার কোনো উদ্দেশ্যে, আপনি হয়তোবা সেটাকে পাইয়ে যাবেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে আপনি আর কিছু পাবেন না। তা এখানে যদি কেউ দুনিয়ার নিয়াতে এসে থাকেন, হয়তোবা আপনার নিয়াত আল্লাহ পূরণও করতে পারে, কিন্তু আমা লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু আখেরাতের দিন কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে আপনি আর কিছু পাবেন না। আব্বাজান দাদাজান রহমাতুল্লাহ আলাই তার একটা স্মরণ করাই দিতেন একটা কথা, বাবা তুমি ঘর তুলছো দক্ষিণ দিকে জানালা রাখছো, কেন, ঘরের ভিতরে বাতাস আসবে, তুমি আরামে ঘুমাইতে পারবা, থাকতে পারবা। আব্বাজান বলতেন যে বাবা তুমি যে জানালাটা রাখছো, তুমি বাতাস পাবা, তোমার ঘর ঠান্ডা হবে, তুমি আরামে থাকতে পারবা, কিন্তু তোমার এই নিয়াতের কারণে তোমার আমল নামে কোনো সব জমা হবে না। কিন্তু তুমি এই নিয়াতে যদি জানালাটা রাখতে পারো যে ঘর অন্ধকার হয়ে যাবে, আমি যখন জানালা খুলব ওই আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আল্লাহর খাস বান্দারা রাস্তা দিয়ে যাবে, আমি তাদের চেহারা মোবারক দেখব, যদি তুমি এই নিয়াতে জানালাটা রাখতে পারো তাহলে তোমার বাতাস কি বন্ধ হবে, বাতাস তো বন্ধ হবে না, আর বাতাস বন্ধ হবে না কিন্তু উপরন্ত কি হইল, যতদিন ওই জানালা থাকবে তোমার এই নিয়াতের কারণে প্রতিটা মুহূর্তে তোমার আমল নামার ভিতরে নাকি জমা হইতেই থাকবে। তা এখানে চরমনাইতে যারা আসছেন, নিয়াতটাকে যদি কোনো ব্যতিক্রম ধর্মে থেকে থাকে, আমি সকলকে বলবো এখন আমাদের নিয়াতটাকে পরিবর্তন করি, যে একমাত্র চরমনাইতে আসছি আল্লাহ এবং আল্লাহর রসুলের রাজি খুশির উদ্দেশ্যে। এই নিয়াতটা যদি ওইভাবে আমরা সহি করে নিতে পারি, হয়তোবা আপনার অন্যান্য যে আশাগুলো আছে সেগুলো হয়তোবা আল্লাহ কবুল করলে পূরণ হইতেও পারে। যেটা বলেন কথা ঠিক কিনা, এই জন্যই বুখারী রহমাতুল্লাহ আলাই
তিনি প্রথম হাদিস নিয়ে আসছেন যে হাদিস তো পড়বেন কিন্তু নিয়াত যদি সহি না হয়তো আপনি অনেক কিছু জানলেন, আপনি বিরার জবরদস্ত লকব আলেম হিসেবে, মুফতি হিসেবে, মুহাদ্দিস হিসেবে, লাগাতে পারবেন, কিন্তু আপনার ওই হাদিস পড়ার মাধ্যমে আপনার আমল নামার মধ্যে কোনো ন্যাক জমা হবে না। বাদশাহ হারুনুর রশিদের একটা ঘটনা জানেন, তিনি মাদ্রাসা করছিলেন, তার নিয়াত ছিল মাদ্রাসা প্রতিষ্ঠা করার অর্থ হল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করা। তিনি একদিন মাদ্রাসা দেখার জন্য যখন গেলেন, ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কোন উদ্দেশ্যে পড়তে আসছো? এক এক ছাত্র এক এক ধরনের কথা বলে যে আমার বাবা কাজী, আমি যদি পড়াশোনা না করি, আমি যদি আলেম না হই, তাহলে তো আমার বাবার সেই পদ আমি ধরে রাখতে পারবো না। তা আমি বড় আলেম হব, আমি বাবার সেই পদ আমি ধরে রাখবো, এই উদ্দেশ্যে আমি পড়তে আসছি। কেউ হয়তোবা বলছে আমি বড় মুফতি হব, মুহাদ্দিস হব, এর মাধ্যমে সম্মান কামাই করব। বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পরে তার মনটা খারাপ হয়ে গেছে, যেই প্রতিষ্ঠান এত ব্যয়বহুল কষ্ট করে খুললাম, একমাত্র এখান থেকে খাঁটি নায়েবের রাসূল তৈরি হবে, কিন্তু আফসুস এখানে ছেলেদের নিয়াতটা তো সম্পূর্ণ দেখতেছি দুনিয়ামুখী। এই চিন্তাভাবনা তার ভিতরে এসে গেছে যে তিনি মাদ্রাসা বন্ধ করে দেবে। এক পর্যায়ে জিজ্ঞাসা করতে 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 যাইয়া যখন এক ছেলের কাছে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন পড়তে আসছো? তখন সে বলতেছিল যে হুজুর আমি পড়তে আসছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই এই রাজি খুশির উদ্দেশ্যে দিনে এলেম শিক্ষা করব, এর মাধ্যমে দিন বুঝবো, চিনবো, নাজাত পাইয়ে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। যখন নাকি তিনি এই কথা বললেন, তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, মাবুদ গো আপনার দরবার শুকরিয়া আদায় করি, আর আজকে এই ছেলেটার কারণেই আমি এই মাদ্রাসা রাইখে দিলাম, নালে আমি খেয়াল করছিলাম মাদ্রাসা আমি বন্ধ করে দেব। তাই সেই হিসাবে আমি আমার বাবাদেরকে বলবো, চরমনাই মাহফিলটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী মাহফিল। অন্য অন্য দরবারে দেখা যায় বিভিন্ন খানাদানার ব্যবস্থা থাকে, অনেকে আবার প্রশ্ন করে, হুজুর মেহমানদারি তো সুন্নাত, হুজুর মেহমানদারি ব্যবস্থা আপনারা করেন না কেন? বিভিন্ন ধরনের প্রশ্ন করে না? আব্বাসান রহমাতুল্লাহ উত্তর দিতেন, বাবা এখানে হইল আল্লাহর যারা নাকি বান্দারা আল্লাহর থেকে পৃথক হয়ে আছে, আল্লাহর সঙ্গে জোড়া দিয়ে দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে তোমরা যারা আসছো রুগী হিসাবে আসছো, তাই রুগী হিসাবে আসা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, এই প্রেসক্রিপশন অনুযায়ী তোমরা যদি ঠিক মতো চলতে পারো আল্লাহর ফজলও করবে, তোমাদের রোগ দূর হবে, তোমাদের অন্তর থেকে সেই কলবের রোগগুলা দূর হইয়া আল্লাহর ফজলে তোমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হবে। সেই হিসাবে এখানে যদি এই খানাদানার ব্যবস্থা করা হয় এই লক্ষ লক্ষ মানুষের মধ্যেই, দেখা যায় যে শেষ পর্যন্ত মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই বাস্তবায়ন কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে যে আব্বাজান বলতেন যে এই জন্য আমরা এই ব্যবস্থা এখানে করি নাই, যেখানে রুগী হিসাবে আপনারা আসছেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু মাআস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। আর আপনারা জানেন এখানে আল্লাহর ফজল করমে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর খাস বান্দারা আছে। এমন কিছু কিছু আল্লাহর বান্দারা আছে যে তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত তারা কিছু খায়ও না, তা কেমনে বাইসে থাকে? আমাদের এই তরিকার মুরব্বী আলাউদ্দিন সাহেবের রহমাতুল্লাহ আলাই, আপনারা জানেন তিনি যখন তার মামার মাদ্রাসা দায়িত্ব পালন করতেছিলেন বাবুসখানায়, কিন্তু মামা তাকে বলে নাই যে তুমি নিয়ম অনুযায়ী খানা খাইও, কিন্তু এই কথা বলে নাই, তিনি দায়িত্ব পালন করতেছেন কিন্তু তিনি আর খানা খাইতেন না, বছর চলে গেছে, সুগাই কাঠ হয়ে গেছে। তখন তার মা যখন দেখতে আসলেন, ভাইকে বলতেছিল যে ভাই আপনার কাছে ছেলেটা রাখিয়া গেছিলাম, ছেলেটার একটু সুগাই কাঠ হয়ে গেল, একটু খেয়ালও রাখলেন না, বলে বলো কি, ওরা তো এমন জায়গায় দায়িত্ব দিছি যেখানে খানা জানার সবচেয়ে মূল জায়গা, তো ওর স্বাস্থ্য এরকম হইল কেন? ডাক দেশে আলাউদ্দিন, ব্যাপার কি তুমি সুখে গেল কেন?
কল মামা জান আপনি আমাকে দায়িত্ব পালন করতে বলছেন, খাইতে তো বলেন নাই, এই জন্য আমি খানা খাই নাই। কথা তুমি বাইসে রয়েছো কিভাবে? কলে বাইসে রয়েছে আল্লাহর জিকির খাইয়া। তাহলে এখানে কিছু আল্লাহর বান্দা এরকম আছে যারা এখানে আসে যে সবসময় মাওলার জিকিরের মধ্যে থাকে, সবসময় মোরাকাবার মধ্যে থাকে, সবসময় আল্লাহর সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করবে এই খেয়ালের উপরে চলতে থাকে। আর এক শ্রেণী আমাদের বাবাদের কথা শোনা যায়, তারা এখানে আইসা বিভিন্ন ধরনের পিকনিকের ব্যবস্থা করে, বড় বড় পাঙ্গাস মাছ কোন জায়গায় আছে ওই জায়গায় কেনে আর ওখানে বই ওই এই বিরাট একটা পর্ব মিলে গিয়া এইবার ওই খাওয়া দাওয়ার একটা পর্ব। ও আল্লাহর বান্দারা এখানে আসছেন, কষ্ট করা লাগবে, আর মান জাদ্দা ওয়াজাদা যে যে জিনিসকে তালাশ করে ওই জিনিস সে পাইয়ে যায়। খালি এখানে আইবেন আনন্দ ফুর্তি করবেন আর ওই পিকনিকের মতো একটা পরিবেশ তৈরি করবেন, ওই আইবেন যাইবেন ফাও কিছু নিয়ে যাইতে পারবেন না। এই জন্য আমার বাবাদেরকে বলবো যে এখানে অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, জাকিরিনরা আছে, তাদের সঙ্গে যদি আল্লাহর ফজল করমে কষ্ট করিয়াও বইসে থাকতে পারেন, আগুন জ্বালাইলে তার পাশ থেকে কিন্তু একটা আগুনের ধাপ আসে, বরফ পাশে রাখলে কিন্তু তার ঠান্ডা একটা ধাপ ক্রিয়া কিন্তু পাশ থেকে লাগে। তা আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি ওঠা বসা করতে পারেন আল্লাহ খাস মেহরবানিতে ওই একটা তাসির আপনার ভিতরে আল্লাহর ফজলে ঢুকেছে। এবং সোহবাতের গুরুত্ব আছে না নাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ভালো করে চিন্তা করে দেখছি যে আমি সমস্ত জিনিসের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি, কিন্তু হুজুর এখন পর্যন্ত আমার জানের চেয়ে আপনাকে আমি বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আঙ্গুল ইশারা করিয়া ধমকে সুরে বললেন, অমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চেয়ে আমি রসুলকে বেশি মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মোমেন হতে পারবা না। মুহূর্তের ভিতরে অবস্থা পরিবর্তন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খোদার কসম করে বলতেছি, আমি এখন দেখছি এখন আমার জানের চেয়েও আপনাকে আমি বেশি মহব্বত করতে পারছি। এর নাম হল ফয়েজ ও বারাকাত। অনেকে বোঝে না ফয়েজ কাকে বলে। ওই একটা ঘটনা আছে না, পিসে হুজুরের কাছে মুরিদ হয়েছিল আর কিছু লোকেরা, হুজুর বসে বসে হাজার দানার দানা বিশিষ্ট তাসবি নিয়ে আল্লাহর জিকির করতেছে। এলাকার লোকেরা চিন্তা করলো লোকটা কি বন্ড না কোনো ভালো প্রকৃতির লোক, একটু পরীক্ষা নিরীক্ষা তো দেখা তো লাগে। কিছু বিজ্ঞ লোকেরা যাই জিজ্ঞাস করলে, ভাইজান হুজুর তেমন একটা কথাবার্তাও বলে না, বলে উজুর ভিতরে সাইড ফরজ, কিন্তু এই যে আগে যে পানি হাতে নিয়ে হাত ধোয়া, মুখের ভিতরে পানি নিয়ে কুলি করা, নাকের ভিতরে পানি দিয়া তারপর নাকের ভিতরে পানি ঢুকাইয়া ই করা, যাই হোক হুজুর এগুলো হইল কেন, এই সুন্নাত হইল কেন? তখন হুজুরের পাশে ছিল এক মূর্খ, ইঙ্গিত করবে জুল হাকা বাচ্চা জব দু, হে মূর্খ উত্তর দেয়, প্রশ্নের উত্তর হইবে কি? বলার সঙ্গে সঙ্গে আর মূর্খ উত্তর দেয়, হুজুর আমি তো আলেম মানুষ না, তবে অজু যেই পানি দিয়া সহি হবে সেই পানির জন্য তিনটা শর্ত, রং ভু মজা। যখন প্রথম হাতের ভিতরে পানি নেয় তখন চক্ষু পানি দেখেই বইলে দেয় যে পানির রং ঠিক আছে, প্রথম সার্টিফিকেট পাওয়া গেছে। দ্বিতীয় যখন নাকি পানি মুখের ভিতরে নেয় তখন জিব্বা বলে দেয় পানি স্বাদ ঠিক আছে, দুইটা সার্টিফিকেট পাইছি। তিন নম্বরে যখন নাকের ভিতরে পানি দেয় তখন ঘেরান বলে দেয় পানি স্বাভাবিক ঘেরানো ঠিক আছে, তাই সার্টিফিকেট পাইয়া গেল যে এই পানি দিয়ে ফরজকার শুরু করা যায়। যখন এই কথা বললে আলহামদুলিল্লাহ, দেখেন সোহবতের কারণে ফয়েজ বারাকাতের কারণে ভিতর থেকে সহি মাসালা বের করিয়ে গেছে, এর নাম হইল সোহবাত। আর সোহবাতের কত গুরুত্ব, হে অনেকে কয় হুজুর চরমনায় গেছিলাম, হুজুর আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় তো খুব ভালোই ছিল, কিন্তু এখন দেখি হুজুর নামাজ ভালো লাগে না, হুজুর ঠিক মতো সবক আদায় করতে মন চায় না, মন চাইবে কেমনে, আপনি চলেন কাদের সঙ্গে? যদি আপনি জাকিরির সঙ্গে চলেন দেখবেন আল্লাহর রহমতে জাকিরির আপনিও হয়ে যেতে পারবেন।
এক মুজাহিদ দাদুগানের কথা শুনছি, আব্বাজান বলছিলেন এই সে যে বাড়ি করছে হিন্দু বাড়ির পাশে, এখন ওই বাচ্চা তো ডাক দেয় উলু 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 করে ডাক দেয় বাচ্চা, ওই যে হিন্দুরা ডাক দেয় উলু উলু উলুহু বল উলুহু বল উলু উলু উলু, এখন ওই বাচ্চা উলু উলু করতে আসে, এখন বহু চেষ্টার মাধ্যমে ওর উলু উলু ফেরাইতে পারে না। এখন দাদাগানের কাছে এসে বলতেছে হুজুর ছেলের চেষ্টা করলাম বহু, ওর তো উলু উলু ফেরাইতে পারি না, কলে তুমি বাড়ি করছো কই, কলে হিন্দু বাড়ির পাশে, কলে সর্বনাশ তাড়াতাড়ি বাড়ি সরাও, বাড়ি সরাইয়া যেখানে জাকিরিন আছে সেখানে নিয়ে বাড়ি করো। দেখা গেছে আল্লাহ খাস মেহের বাড়িতে এই বাড়ি সরানোর পরে কিছুদিন পরে ওই বাচ্চা এখন জিকির করে আল্লাহ আল্লাহ, ওই ছেলের মুখ থেকে এখন জিকির বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল সোহবাত এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, বাবা নামাজের সঙ্গে যদি আপনি চলতে পারেন দেখবেন আপনি কিন্তু নামাজের অভ্যাস না থাকলেও মন চাইবে যে একটু অজু করে একটু নামাজে যাই, একটু জাকিরের সঙ্গে যদি চলতে পারেন মন চায় না দেখবেন একটু তারপর একটু মাওলার জিকির করতে মন চায়, কথা ঠিক কি না? সোহবাতে চলে তোরা চলে কুনাদ, সোহবাতে চলে তোরা চলে কুনাদ, সোহবাতে তলে তোরা তলে কুনাদ, এক জমানা সোহবাতে বা আউলিয়া বেহতার সদ সলে তাআত বেরিয়া, গেলে খুশবু এদার হাম্মামে রোজে রশিদ আজদাস্তে মাহবুবে বাদাস্তাম। বাবারে সোহবাত কেমন জিনিস, একটা মাটির চাকা থেকে ঘেরান আসতেছে, জিজ্ঞাস করো মাটির চাকা তুমি কি কোনো মেশকো আম্বার না তুমি কোনো গোলাপ ফুল, তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসতেছে? মাটির চাকা উত্তর দেয় আমি কোনো মেশকো আম্বার বা কোনো গোলাপ ফুলও না, আমি একটা মাটির চাকাই, কলে তোমার থেকে এরকম কেন ঘেরান আসতেছে? কলে আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গায় একটা গোলাপ ফুল গাছ ছিল, একটা ডাল আমার সঙ্গে মিশছে, ওখানে একটা ফুল ফুইটা আমার সঙ্গে ফুলটা লাইগা রইছে, ওই ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে 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 এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সোহবাত কেমন জিনিস আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু মাআস-সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। বাবারে সাহাবী রওনা করছে আল্লাহর হাবিবের দরবারে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পথের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা, কোথায় রওনা করছে আল্লাহর হাবিবের দরবারে কেন? কলে আমি হানজালা তো মুনাফেক হয়ে গেছি। কলে কেন তুমি মুনাফেক হইলা? কলে যখন আল্লাহর হাবিবের দরবারে থাকি আমাদের যে অবস্থা থাকে বাড়িঘরে রাস্তাঘাটে বাজারে গেলে এই অবস্থা তো আর আমার থাকে না, তাইলে অবস্থা দ্বিতীয় মুনাফেক হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার অবস্থাও তো তাই, তিনিও কলে আমিও যাব এরকম বারাক সাহাবি বলছে আমার অবস্থাও তো তাই, তিনজন আল্লাহর হাবিবের দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমরা তো মুনাফেক হয়ে গেছি। কলে তোমরা কিভাবে মুনাফেক হইছো? কলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আমরা আপনার দরবারে থাকি আপনার সামনে থাকি তখন মনে হয় যেন বেহেশত দোজখ আমাদের সামনে, কিন্তু হুজুর যখন বাড়িঘরে রাস্তাঘাটে যাই তখন হুজুর এই অবস্থা আর থাকে না, হুজুর আমরা তো মুনাফেক হয়ে গেছি। তখন আল্লাহর হাবিব বলেন ওমর এতে তোমরা মুনাফেক হও নাই, ওমর আমার সামনে থাকা অবস্থায় যে এই অবস্থা তোমাদের থাকে, সবসময় যদি এই অবস্থা তোমাদের থাকতো রাস্তায় রাস্তা ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দিত। ওমর এই অবস্থা কামনা করাও ঠিক না। বাবারে সোহবাত এমন এক জিনিস একটু পরেই বুঝতে পারবে, বাবা ভাই এখন অনেকেই বুঝে ফেলছে, বাবা যখন বাড়িতে ছিলেন তখন মনের অবস্থা কি ছিল, এখানে আসার পর আল্লাহর ফজলে অনেক পরিবর্তন দেখা যায়, বাবারে মুহূর্তের মধ্যে আল্লাহর ফজলে করবে পরিবর্তন শুরু হয়ে গেছে। এই জন্য আমার বাবাদেরকে বলবো
অনেকে হয়তো বা নিয়াত করে আসছেন, হয়তো বা দুই একদিন থাকবো তারপর চলে যাব, বাড়িতে অনেক বিভিন্ন সমস্যার মধ্যে আছে, বাবারে নিয়াত করিয়া বস, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া বস, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই পদ্মাবতি আমার মাওলার জন্য হইয়া যাইবে, আমার মাওলা ওই বন্দা বান্দির জন্য হইয়া যাইবে, আমার মাওলার উপর যদি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করা যায়, আমার মাওলাই ওই বন্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাইবে। বাবারে আব্বাস রহমাতুল্লাহ আলাইহি ঘটনা শুনাইতেন, এক আল্লাহর বান্দা, বাবারে তার ছেলেটা বড় অসুস্থ, কেমন অসুস্থ, বাঁচবার আর কোনো কায়দা নাই, ডাক্তাররা ফেরত দিয়ে দেছে, কোনো বাঁচবার উপায় নাই, আল্লাহ চরমনায় মাহফিলও চলে আসছে, বাবারে যারা কি চরমনায় মাহফিলে আল্লাহ যাদের মজা লাগাইয়া দিছে, বাবারে তারা ছাড়া তো আর কেউ বুঝবে না, আল্লাহ চরমনের মাহফিলে শেখ আল্লাহর বন্দা পাগলের মতো হইয়া গেছে, ওদিকে বাচ্চা এমন অসুস্থ বাঁচবার আর কোনো আশা নাই, এখন মাহফিলে একেবারে আইসা গেছে, বিবিকে ডাক দিয়ে বলে বিবি কাপড়ের কাপড় কিনে রেখে গেল, কবর কারা খুঁজবে তাদেরকেও ঠিক করিয়া গেল, কোন জায়গায় কবর দেবে তাও জায়গা ঠিক করিয়া গেল, আখারে সর্বনায় মাহফিলে আইসে গেছে, আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দাও, আর বিবি আল্লাহর হয়ে তাওয়াক্কুল করিয়া রাখিয়া গেল, আর আমার মাওলা যদি হইয়া যায়, আমার মাওলাই যথেষ্ট হইয়া যাইবে, আল্লাহর বন্ধার ছেলেকে রাখে বাড়িতে চলে আসলো, মাহফিলে আসার পরে আখিরি মুনাজাতের পরে যখন বাড়িতে গেল, যাওয়ার পরে ঘরে না ডুইখে যেই জায়গায় কবর দেওয়ার কথা ওই জায়গায় আগে গেল, ছেলেটার কবরটারও জিয়ারত করিয়া যায়, যাইয়া দেখে কোনো কবর দেখা যায় না, চতুর্পাশে ঘোরাফেরা করে দেখে কোথায়ও কবর দেখা যায় না, তখন চিন্তা করল কে কোথায় মাটি দিল, ঘরে যাইয়া যখন নাকি দরজা টাক দিল, টাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া দিল, দরজা খোলার পরে দেখে যেই ছেলেকে রাখিয়া গেছে ওই ছেলেই দরজা খুলিয়া দিছে, তখন আল্লাহর বান্দা দুই চোখের পানি ফালাইয়া কাঁদবে, বাবু গো তোমার দাদার লাখ কোটি শুকরিয়া আদায় করি, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, তুমি তো বান্দাবান্দির জন্য যথেষ্ট, মাওলার দরবারে শুকরিয়া আদায় করে, ও আল্লাহর বান্দার, ও আল্লাহর বান্দার, ও পর্দালে মা বোনেরা, চরমনের মাহফিলের সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী মাহফিল, বাবার এই মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন আল্লাহর কুতুবের কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পাশে শুইয়া আছে দাদাদের রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পাশে শুইয়া আছে, আহারে নিয়াতকে খুলুস করিয়া বস, আর বাবা একটা মুহূর্ত বেহুদা নষ্ট করিও না রে বাবা, বাবারে দিন তো যাইতেছে ঘন্টা তো যাইতেছে, বাবারে এই সুযোগ আল্লাহ আবার আগামী মাহফিল আসবে, আবার মাহফিলে আসব, বহু দূরের কথা বাবা, হয়তো এই মজলিসে ভিতরে কোন আল্লাহর বান্দা আছে জানি না, হয়তো বা তাদেরকে আল্লাহ ডাক দিয়া দুনিয়া থেকে নিয়ে যাবে, তারা আর ফাল্গুনে মাহফিলে আর আসতে পারবে না, এই জন্য সময় এক মুহূর্ত বেহুদা নষ্ট করিও না রে বাবা, সব সময় মাওলার জিকিরে থাকো, হাঁটতে আছো মাওলার জিকির করো, সব সময় ফেকেরে থাকো, সব সময় মোরাকাবা করতে থাকো, আর ভিতরে একটা আফসোস পয়দা করো, বাবারে যেই জায়গায় ব্যথা থাকে ওই জায়গায় কিন্তু মালিশ করে, যেই বন্দাবান্দির দেলটা ভাঙে চুর চুর হয়ে গেছে, যেই বন্দাবান্দির দেলটা আমার মাওলার মহাব্বতে, আমার মাওলার জুদাইর ব্যথায়, আমার মাওলার পাইল পাইল চিন্তায় চিন্তায় আফসোস তৈরি হয়ে গেছে,
ওই বন্দা বান্দি দেলের ভিতরে আমার মাওলার রহমত হইয়া করাইয়া জবা হইয়া যাইবে। আর বাবারে জানারা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্দা বান্দির ভিতরে আমার মাওলার ভিতরে 70,000 নূরের পর্দা আছে, এক একটা পর্দা পার হইতে 500 বছরের সময় লাগবে। বাবারে কোন আল্লাহর বান্দা বান্দি কোনদিন আমার মাওলাকে ইচ্ছা করিয়া পাওয়া সম্ভব না, কিন্তু আমার মাওলা যাই বান্দা বান্দির জন্য রহম হইয়া যায়, দয়ালু হইয়া যায়, এক সেকেন্ডের মধ্যে আমার মাওলার সঙ্গে 70,000 নূরের পর্দা ভেদ হইয়া আমার মাওলার সঙ্গে বন্দা বান্দির দেখা সাক্ষাৎ হইয়া যায়। ও আল্লাহর বান্দার পর্দা আনে মা বোনেরা, বাবারে অনেক বড় লোক বাবারা আমার আসছ, অনেক দুনিয়াদার পাগলেরা বাবারে আসছ, আমার বাবাদেরকে বলবো দুনিয়া সম্পর্কে চিন্তা করো, আখেরাত সম্পর্কে চিন্তা করো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, আল্লাহ আল্লাহ, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, ও দুনিয়ার পাগলেরা কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ বাবা, কোন দুনিয়ার পিছনে পড়ছ বাবার, এই দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা কর আর আখিরাত সম্পর্কে চিন্তা কর বাবারে, দুনিয়াটা একেবারে ফাকির জিন্দগি বাবারে, তামাম দুনিয়ার মোট 4 জন লোক তামাম দুনিয়ার রাজত্ব করছিল, এর ভিতরে একজন নাম হলো বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পড়াইয়া আখারে জানাজা নামাজ পড়াইয়া খাতে উঠাইয়া একটু হাতটা বাহিরে রাখিয়া শহরটা ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কাপড় পড়াইয়া খাতের মধ্যে উঠে হাত দুইটা বাহিরে রাখিয়া যখন শহরটা ঘুরাইতেছে, যারা বোঝে না তারা বলছে দেখছ বাসা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নেল, এখন মরার পরও কেমন ভাবে হাত পাইতে আছে, মনে হয় যেন আমাদের কাছে খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলল বোকার দলেরা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার আমাদেরকে ওসিয়াত করে গেছে যে আমার মৌতের পরে হাত দুইটা বাহিরে রাখিয়া ঘুরাইয়া তারপর আমাকে খবর রাখিও। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইছে, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না, আমি বাদশাহ সিকান্দার তামাম দুনিয়ার রাজত্ব করছি, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে খালি দুইটা হাত দিয়া কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না, ও মুসাফির বান্দ গাঠুরি বহুদূরে ঠিকানা, আজ বিজালা কাল বিজালা কবর আখের ঠিকানা, ও মুসাফিরের দলেরা আল্লাহ আল্লাহ আল্লাহ, আহারে দুনিয়ার ভিতরে তুমি আর আমি এমন ভাবে চলা লাগবে, আহারে আন্নাকা গরিবুন আও আবিরু সাবিল, বাবারে মুসাফির রাস্তায় চলতেছে, আখারে পথিক রাস্তায় চলতেছে, তার সঙ্গে তেমন কোনো সামানাদিও থাকে না, কারণ তার গন্তব্যস্থলে সে পৌঁছবে রাস্তায় স্বাভাবিক চলতে থাকে। বাবারে তোমরা এখানে মুসাফির অনেকে এরকম আসছো, কই কোনো ভালো ভালো জিনিস তো কেউ কিছু নিয়ে আসো নাই, কারণ কি 2-3 সাড়ে 3 দিনের জন্য আসছো বাবা, স্বাভাবিক চলার জন্য যেই সামান দরকার ওগুলোই নিয়ে আসছো, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা আখেরাতের ফসল কামাই করার জায়গা,
বাবার এই দুনিয়া থাকো অবস্থায় আখেরাতের স্থায়ী জিন্দগি যার শুরু আছে আর কোনদিন শেষ নাই, ওই আখেরাতের জিন্দগির ফসলে দুনিয়া থাকো অবস্থায় কামাই করা লাগবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাবারা যারা নাকি জ্ঞানী বুদ্ধিমান আল্লাহু আকবার, তারা মুহূর্তটাও কেউ বেহুদ নষ্ট করে না রে বাবা। আজকে দুনিয়ার ভিতরে একবার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেবা, আমুল নামার ভিতরে নেকি জমা হইয়া যাইবে, আর কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে ডাকবা, আমার মাওলার একবারও ডাকে সারা দিবে। আর সব সময় মনে রাখিও, আমার আব্বা যান স্মরণ করাই দেবেন, দাদা যান বলতেন, বাবা সন্তান যখন ওয়া 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 করে কান্না, আমার সন্তানের কান্না বন্ধ করার জন্য মা মেয়েকে পাঠাইয়া দেয়, অন্য কাউকে পাঠাই দেয়, ওকে ধরো কান্না বন্ধ করো। বাচ্চা তো অনেক সময় চক্ষু বন্ধ করিয়া কান্দে, যখন যাইয়া তার কান্না বন্ধ করার জন্য চেষ্টা করে চক্ষু গুলা তাকাই দেখে তার মা আসে না, চক্ষু বন্ধ করে আরো জোরে চিল্লে ওয়া করিয়া চিল্লে, মায়ের কাছ হাতের থেকে ঠাস করিয়া পড়িয়া যায়, আর সহ্য করতে পারে না, দৌড় দেয়, দৌড় দিয়ে যাইয়া দেখে সন্তানের গায়ে পায়খানা পড়ছে ভরা, সন্তানকে আগুনেও ফেলায় না পানিতেও ফেলায় না, দোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে আদর করে আর কোলে নিয়ে চুমা দেয় আর বলে তোমাকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া মোহাব্বত করে আমার মাওলা বান্দাবান দিকে তার চেয়ে সীমা গুণ সারা হাজার গুণ বেশি মোহাব্বত আমার মাওলা বান্দাবান দিকে করে। বাবার অনেকে জীবন বার গুণা করছো, পাহাড় পরিমাণ গুণা করছো, দেলটাকে ভাঙ্গো, দু চোখের পানি ফালাইয়া একটু ট্যা ট্যা করিয়া ডাক দিয়া বলো মা বুঝগো, তুমি যদি আমাকে মাপলাই করো আমার তো উপায় নাই। এইভাবে যদি নিয়াটাকে খুলুস করে আমি ডাকের মতো ডাক দিতে পারো, আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা কিন্তু বড় রহমতের মাওলা। উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, বাজা বাজা হারসে হাস্তি বাজা, দর কাফের অগিবর বুতপুরুস্তি বাজা, ইদার গাহে মাদার গাহে না উমিদিনি, সদবরাগার তওবা সে কাস্তি বাজা। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা। বাবারে যদি দেলটাকে ভাইন দেয়া চোখের পানি নিয়া গুনার কথা মনে করিয়া নিজেকে ছোট মনে করিয়া যদি মাওলাকে ডাকার মতো ডাক দিতে পারো, আমার মাওলা তোমার মাফ করবে শুধু তাই না, মানাতানি হামসি আতাই তুহু হারওয়ালা, বন্দাবন্দি হাইটে হাইটে যদি আমার মাওলাকে পাওয়ার জন্য রওনা করে আমার মাওলার রহমত দৌড়িয়ে যাই, আমার মাওলা কুদরে কোলে বন্দাবন্দিকে টাইটে নিয়ে নেয়, শুধু গুণা মাফ করবে তাই না, আমার মাওলা তোমার আমার গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেবে। বাবারে চরমনাইতে আসো, মনটাকে স্থির করিয়া বসো, মুহূর্ত বেহুদা খাটাইও না রে বাবা, সবসময় মাওলাকে পাওয়ার একটা দেলের ভিতরে আশা নিয়া সবসময় চলতে থাকো, আল্লাহর ফজল করমে আমার মাওলা বন্দামান দিকে ধরা দেবে, নিয়াতের মতো যদি নিয়াত করতে পারো। আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, চরমুনার বাৎসরিক অগ্রহায়ণ মাসের মাহফিলের উদ্বোধন শুরু হয়ে গেল বাবু, আল্লাহর মাওলা তোমার বান্দারা বাড়িঘর ফালাইয়া মাঠে তুমি তাদেরকে নিয়ে আসবো,
মাবুদ গো আমাদের কাউকে তুমি তোমার ওলি না বলাইয়া ফেরত দিও না মাবুদ গো আপনি মাহফিলকে কবুল করে না এ আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বলাইয়া এ আল্লাহ মাহফিলকে আসমানি জমিনে বালা থেকে হেফাজতে রাখেন আল্লাহ এ আল্লাহ দেশে দুর্যোগ মুহূর্ত থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ এ আল্লাহ আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই অবুঝে কার আব্বা কার আম্মা কার স্ত্রীপত্র আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিয়ে চাইয়ে রয়েছে মাহবুব আমরা দোয়া করলাম দয়া করে মা করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ এ আল্লাহ আমার আব্বা জানের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে এ আল্লাহ আমার দাদা জান সহজত আপনার কুতুবরা কবরে শুয়ে সবাই দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে আল্লাহ এ আল্লাহ আমরা যারা যে অসুবিধার মধ্যে আছি রোগ ব্যাধিতে আছি সবাই অসুবিধা রোগ ব্যাধি সুস্থ করে দিয়ে আল্লাহ এ আল্লাহ আল্লাহ দেশের এই দুর্যোগময় অবস্থা থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দিয়েন ইসলাম মুসলমানদের ইজ্জত আপনি বাড়াইয়া দিয়েন এ আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে ওদের নসিবে হেদায়েত হেদায়েত দিয়েন তাহলে ওদেরকে আপনি ধ্বংস করে দিয়েন আল্লাহ ও আল্লাহ ইসলাম বিদ্বেষীদেরকে আপনি ধ্বংস করে দিয়েন আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসকের হিংসা থেকে জাদুঘরের জাদু থেকে শত্রুদের শত্রুতা থেকে সকল দিক থেকে আপনি আমাদের সকলকে হেফাজত রাখেন আল্লাহ আল্লাহ অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে আছে আল্লাহ সবাই সমস্যা দিকে করে আল্লাহ ওই ঘটনা সুস্থ করে আল্লাহ আমাদের আলো আউলা স্ত্রী আল্লাহ আম্মা ভাই বোন সব আত্মীয় স্বজন সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়ে অসুখ বিসুখ সব পুরাপুরি আপনি সুস্থ করে দিয়েন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বসেন আলাইহিস সালাম কেউ উঠেন না গুরুত্বপূর্ণ কথা আছে তবে বর্তমানে যে Ha 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 ha